সারা দেশের ন্যায় চট্টগ্রামে পালিত হচ্ছে ঐতিহাসিক মে দিবস। চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওয়ার সেমেট্রি। জীবনযুদ্ধে জয়ী হতে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে চট্টগ্রামের হাজারো রিকশা চালক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সপ্তাহের চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি রেহেনা পারভিন রিমা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো, এই স্লোগানে সারা দেশের ন্যায় বন্দরনগরী চট্টগ্রামেও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মে দিবস। সকাল থেকেই নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিছিল, মিটিং সহ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশন সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজমা আক্তার মিতা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, রূপম দাস, ইউসুফ আলী, রিয়াজ সহ আরও অনেকে। সভাপতি, আমাদের যে দাবি সংগঠনের মূলত দাবি হচ্ছে শ্রমিক যে মজুরি বৃদ্ধি, সে মজুরির সাথে শ্রমিকের অনেক পার্থক্য, বর্তমান যে জীবনযাত্রা সেটা, এবং সেখানে বিবেচনা করে শ্রমিকের যেন যেখানে শিল্পবহুল অঞ্চল আছে সেই জায়গায় যেন শ্রমিকদের আবাসনের একটা ব্যবস্থা থাকে। আজকের দিনটা শুধুই শ্রমিকদের, শুধুই শ্রমিকদের। আমি মনে করি আমরা নিজেরাও শ্রমিক, আমরা সারাদিন কাজ করছি, অনেক শ্রমিক শহীদ হয়ে আজকের এই দিনটায় মে দিবসে তারা পরিণত করেছে। তো আমরা চাই এর ধারাবাহিকতা ধরে রাখতে, এবং শ্রমিক সে শ্রমিকই ছেলেই হোক মেয়েই হোক, মেয়েদের ন্যায্য পাওনাটা যাতে আমরা পাই। মেয়েরা যখন গর্ভবতী অবস্থায় থাকে তখন যে ছুটিটা নির্ধারিত করা হয় সেটাও আমরা নির্ধারিত করব, এবং চাচ্ছি যে আমাদের জন্য সেটা নির্ধারিত করা হোক। চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থলে বাদশা মিয়া চৌধুরী সড়কে পাহাড়ের ঢালে সবুজে ঘেরা এক প্রাঙ্গণ ওয়ার সিমেট্রি। গাছগাছালি আর পাতাবাহারের বেষ্টনী দিয়ে ঘেরা এলাকাটি একসময় ছিল ধানের ক্ষেত। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের নিবিড় পরিচর্যায় এখন বেশ উন্নত হয়ে পরিণত হয়েছে শহরের আকর্ষণের প্রাণকেন্দ্রে। মূলত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই অঞ্চলে মৃত্যুবরণকারী সেনাবাহিনী ও বিমানবাহিনীর 755 জন বীর যোদ্ধার সমাধিস্থল, যা পরিচিতি পেয়েছে ওয়ার সিমেট্রি নামে। শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় আব্দুল কাদেরের বিশেষ প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ক্যাম্পাসের পাশেই 4 একর জায়গা জুড়ে ইতিহাসের সাক্ষ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ওয়ার সিমেট্রি। ইট পাথরের যান্ত্রিক জীবনে কোলাহলের মধ্যেই শ্যামল প্রকৃতি ঘেরা এক ভিন্ন জগৎ এটি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়ানো এই সমাধিসৌধের রয়েছে নানান ইতিহাস। মূলত ব্রিটিশ সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত প্রায় 400 সৈন্যের সমাধি থাকলেও পরে আরও 17 অজানা ব্যক্তিসহ মোট 731টি সমাধি রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত লোকজন আসেন তাদের সমাধিস্থল দেখতে। আসলে চট্টগ্রাম নামটার সঙ্গে সূর্য সেনের নামটাই প্রথম জানতাম, আর অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল এইটুকু খালি পড়া হয়েছিল, তার বেশি কিছু জানা ছিল না। এটা সত্যি সত্যি আমার কাছে নতুন, আমার স্বাধীনতার অনেক পরে তো আমি, সুতরাং সবটাই বই থেকে যেটুকু জানা সেরকম। আমারও অ্যানসেস্টার্সরা এখানে ছিল, কিন্তু কেউ ডিরেক্ট ওয়ারিয়ার কেউ ছিল না। হ্যাঁ, সেই জন্য কোনো কাহিনী কারোর কাছ থেকে শোনা, বাট ফিলিংস তো একটা হয়েছে, এতজন এতজন যুদ্ধ করেছে, এত লড়েছে, যার জন্য এরকম স্বাধীনভাবে সবাই ঘুরে বেড়াতে পারছে। মানে ইন্ডিয়া সে আয়া হুম বাংলাদেশ ভিজিট করতে গেলে তো পহলা মেরা ই থা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কা টাইম মে ইয়াহ পর বহুত জোর হাঙ্গামা হুয়া থা। উস হাঙ্গামা মে 755 যো হাম লোগ কা দেশ কে লিয়ে লড় রাহা থা, উস 755
को डेथ हो गया था। बहुत पुराने 1945 से 1955 पर्यंत 35-45 मोस्ट प्रोबेबली जो मेंटेन कर रहा, हमको बहुत अच्छा लगा। इतना सुंदर इन लोग का स्थिति में हम लोग आज वो लोग के लिए और क्या कर सकता, लेकिन वो लोग के लिए मेंटेनेंस अच्छा रखा सरकार का, यहाँ का सरकार बहुत अच्छा लगा जो मेंटेनेंस रखा है। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চট্টগ্রাম থেকে বম্বের একটি স্মারকও বিদ্যমান আছে, রয়েছে রেজিস্টার খাতাও। প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার থাকে উন্মুক্ত, এমনটি জানিয়েছেন কমনওয়েলথ গ্রেভস কমিশনের এই কর্মকর্তা। এখানে গ্রেভ আছে 755 জনের কবর, আর কুমিল্লাতে আছে 737 জনের কবর। এখন এটা মেনটেন করতেছে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। এটা আমাদের অর্গানাইজেশন পৃথিবীর প্রায় সব দেশে আছে, ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে 2টা, থাইল্যান্ড, বার্মা, সিঙ্গাপুর সব দেশে আছে। এখানে আমাদের স্টাফ আছে 9 গার্ডেনার আর 1 অফিসার, অফিসার হিসেবে আমি একা। আমাদের সকাল 7টা থেকে 12টা, দুপুর 2টা থেকে বিকেল 5টা, এটি আমাদের টাইম, একই টাইম ডেইলি ওপেন সবার জন্য। কিন্তু স্কুল কলেজের ছেলেমেয়েরা এরা তো বোঝে না, এরা কবর, কবরস্থান, এরা মনে করে পার্ক, সুন্দর জায়গা দেখে, আসে সবার ছবি তুলে, কবরের উপর বসে ছবি তুলতেছে। এটা মানে এটাতে রেসপেক্ট করা হয় না ঠিক মতো, যার জন্য আমরা বন্ধ রাখি। সীমিত আকারে লোক আসে, যারা নাকি অ্যাকচুয়াল ভিজিটর, তারা আসে দেখে ছবি তুলে নিয়ে যায়। বিশ্বের বুকে এক গভীর ক্ষতস্থান তৈরি করে দিয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের শক্তিশালী দেশগুলোর একে অপরের বিপক্ষে প্রভাব বিস্তার করতে গিয়ে মানবতাকে করে তুলেছিল বিপন্ন। যুদ্ধে ইন্দো বার্মা রণাঙ্গনে আজাদ হিন্দু ফৌজের আক্রমণে মিত্রবাহিনীর যেসব সৈন্য প্রাণ হারান, মূলত তাদেরকেই সমাহিত করা হয়েছে এই সমাধিস্থল ততাওয়ার সিমেট্রিতে। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। দর্শক, নিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। বিরতির পর স্বাগত আরও একবার। জীবনযুদ্ধে কাঁটা ছেঁড়ার ক্ষত রিক্সা চালকদের জন্য দৈনন্দিন ব্যাপার। যেখানে বেঁচে থাকার চিন্তাই সবসময়, সেখানে সুরক্ষার চিন্তা তো বিলাসিতা। পায়ের জোরে প্যাডেল ঠেলে প্রতিনিয়ত টেনে যাচ্ছেন মানুষ। চাষাবাদ বা অন্য কাজ না থাকায় সময়ের জন্য তারা আসেন রিক্সা চালাতে। চট্টগ্রামে রিক্সা চালকদের এমন দুর্বিষহ জীবনচিত্র নিয়ে শফিকুল্লাহ হাবিব ইমনের ক্যামেরায় দেখুন আব্দুল কাদেরের রিপোর্ট। সকাল দুপুর প্যাডেল ঘুরাই ঝরে কত ঘাম, সভ্যতা কেটে বেড়াই পাই না তো গোদাম। মানুষ হয়ে অন্য মানুষকে টেনে নেওয়ার কাজ তখনই করে যখন জীবিকার আর কোনো পথ খোলা থাকে না। ঝড় বৃষ্টি আর তীব্র রোদ উপেক্ষা করে জীবন সংগ্রামে জয়ী হতেই আজ তারা রিক্সা চালক। রিক্সা চালানোর এই দীর্ঘ সময়ে তাদের জীবন জীবিকার মান বাড়েনি, বরং কমেছে। কণ্ঠে হতাশার সুর, তারপরও স্বপ্ন দেখেন বেঁচে থাকার। আমার সংসারে অভাব অনারণে এই জন্য আমি রিক্সা চালাইছি। মনে করেন সাপ ভালো মতো তো খাইতেই পারি না। মনে করেন 1 গরু মাংস কিনলে 400 টাকা লাগে, 1 মাছ কিনলে 300 টাকা লাগে। তো আমরা প্রায় সময় ডাইল ভাত খাইতে হয়। আগের দিনটা ভালো গেছে, এখন যে দিনটা আইতেছে আমার অনেক কঠিন। যা মনে করেন আমরা আগে 500-600 টাকা পাইতাম, কোনো রকম ঘর সংসার চালাই নিতে ইতাম। এখন আমরা যদি 600 টাকা ইনকাম করি, আমরা 120 টাকা রিক্সা ভাড়া দিয়ে ভালো লাগে, তাহলে কত 400 টাকার ভিতরে নিজের চা সিগারেট ফ্যামিলি খরচ ঠিকই আসে না। ফোয়াশারে লেওয়া করাইতাম পারি, আছে ফোয়াশা আছে, করুন বলতে আমার এখনও রিক্সা চালাই ফোয়াশা এগুলো খাওয়াইতে হয়। তাদের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডার অন্যতম কারণ ভাড়া। ভাড়া বাড়িয়ে চাইলে খেপে যায় তারা। যাত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ রিক্সা চালকদের। প্যাসেঞ্জার নিলে কয়েকদিন 30 বলা 25-20 টাকা, এগুলো একটু কথা বলতে যায় তখন আমাদের থাপত তোলে মারার জন্য।
আমরা তখন থাপড়টা না খাওয়ার জন্য তো 5 টাকা কমে নিয়ে আমরা চলে যাই, আর আমাদের রিক্সা না চালালে পেটও ভাত যায় না। আমাদের এই বিষয়গুলো কেউ তো দেখে না, সরকারও দেখে না, কাউন্সিলররাও দেখে না, চেয়ারম্যান মেম্বারও দেখে না, কেউ দেখে না আমাদের এগুলো। আমরা যদি একটু কিছু চাই তাও দেয় না। আল্লাহ আমাদেরকে এইভাবে একটা কর্মপথ ধরা দিয়েছে রিক্সা। আমরা রিক্সা চালাই, দুই মুঠো দুই বেলা ভাত খাই, ডাল ভাত। তোমার না হয়েছে না পেসেঞ্জার আর মারো, মনে করেন রেড বার তো খুঁজছে, রেড বারে খুঁজতে হলে আর মারে, মানে রেড বার তো মনে হয় যে তার বন্ধ সেই জন্য তোমাকে 40টা 25টা ধরে দেয় কিছু বলে, আর রেড বারে মারে কাপড় তো বলতে। হতাশা, ব্যর্থতা, গ্লানির তিক্ত অনুভূতিগুলো যখন ঘিরে ধরে, তখনই ঘুরে দাঁড়ানোর একমাত্র সম্বল আশা। আর দুবেলা দুমুটো ডাল ভাতের আশায় দিনের পর দিন বেঁচে থাকার সংগ্রামে টিকে আছেন দিনমজুর তথা চট্টগ্রামের হাজারো রিক্সা চালক। অনতিবিলম্বে ভাগ্যের পরিবর্তন ঘটবে এমনটি প্রত্যাশা তাদের। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে 2010 সালে বাদামতলি মোড়ে প্রতিষ্ঠিত হয় আগ্রাবাদ ও হালিশহর ওয়ার্ডের একমাত্র অভিজাত শপিং মল আক্তারুজ্জামান সেন্টার। এই অভিজাত শপিং মল নির্মাণের পর বদলে যায় আগ্রাবাদ এলাকার চিত্র। অভিজাত এই শপিং মলটি ঘুরে দেখুন ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে অবস্থান আক্তারুজ্জামান সেন্টারের। এই অঞ্চলের উল্লেখযোগ্য কোনো শপিং মল না থাকায় আক্তারুজ্জামান সেন্টারকে দূরত্ব ও চাহিদার সমন্বয়ক হিসেবে বেছে নেয় ক্রেতারা। পুরো নগরীতে গুটিকয়েক অভিজাত শপিং সেন্টারের মধ্যে এটি অন্যতম। 2010 সালে 280টি দোকান নিয়ে শুরু হয় এই শপিং মলটি। প্রতি বছর ঈদকে সামনে রেখে ক্রেতার মনোযোগ আকর্ষণে মার্কেটের সাজসজ্জা আর ঈদ বিক্রয় উৎসবের আয়োজন করে আসছে মার্কেট কর্তৃপক্ষ। আগত ক্রেতা সমাগমকে সেবা প্রদানের মাধ্যমে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে ইতোমধ্যে ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান আক্তারুজ্জামান সেন্টারের দোকান মালিক ব্যবসায়ী সমিতির এই নেতা। 2010 সালে আমাদের নিজস্ব জায়গায় এই মার্কেট প্রতিষ্ঠিত করেছে। যে কোনো ক্রেতা যদি কোনো অভিযোগ দেয় সঙ্গে তাৎক্ষণিকভাবে সেটার ইয়া করি, আর আমাদের মা আলোকসজ্জা বলেন এগুলো তো আমরা করি। আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, তারপর আনসার, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থাগুলো আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকে। প্রতিবেদনে আমরা এবারেও ঈদ বিক্রি উৎসব করব। যারা আমাদের কর্মচারী আছেন তাদের ব্যবহারটা, কাস্টমারের সাথে যদি দাদা ক্রেতারা আছেন তাদের যদি ভালো ব্যবহার করে, ভালো ব্যবহারের জন্য ভালো ব্যবসা হয়। ধন্যবাদ আপনাদের সবার। আগামী ঈদ মুবারক আসবেন, আমাদের মার্কেটের পরিচিতি তুলে ধরবেন, আপনারাও কেনাকাটা করবেন। দেওয়ানহাট, চৌমুনি, আগ্রাবাদ, বারিক বিল্ডিং, বন্দরটিলা, হালিশহর, ইপিজেড, স্টিল মিল, কাঠগড় ও পতেঙ্গা এলাকা মিলিয়ে বিশাল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে এই মার্কেটে। আগত ক্রেতাদের নিরাপত্তার লক্ষ্যে মার্কেটের ভেতরে এবং বাহিরে পর্যাপ্ত পরিমাণে আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি প্রতিনিয়ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক। মার্কেটের প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে যে রমজান উপলক্ষে আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে নিরাপত্তার ব্যবস্থা, যেটা আমাদের মার্কেটে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে আমাদের সিসি ক্যামেরা আছে, ভিতর এবং বাহিরে এবং রোড সাইডে সব জায়গায় সিসি ক্যামেরা আছে। আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে। নিরাপত্তার জন্য রমজান উপলক্ষে আমরা আরও বেশি সিকিউরিটি কোম্পানি থেকে লোক নিয়ে আরও বেশি সিকিউরিটি মজবুত করি। মোটামুটি আমি অন্তত পক্ষে মার্কেটের একজন সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি যে এই মার্কেটে ক্রেতা সাধারণ নির্বিঘ্নে ক্রেতা মানে শপিং করে, কেনাকাটা করে নিশ্চিত মনে বাড়ি ফিরতে পারে। এবং বাইরে আমরা সবসময় যেটা চিন্তায় ঘটনা ঘটে, মহিলাদের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়, মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বিভিন্ন কাস্টমারদের থেকে, সে কারণে আমরা বাইরের নিরাপত্তা ব্যবস্থাটা আরও বেশি জোর দিই। বর্তমানে আধুনিক পণ্য ও সেবার মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করেছে আক্তারুজ্জামান সেন্টার। তাই আসন্ন রমজানে প্রতি বছরের ন্যায় এবারও ক্রেতাদের কেনাকাটার তালিকায় প্রথম পছন্দে থাকবে নগরীর এই অভিজাত শপিং মলটি, এমনটি প্রত্যাশা মার্কেট কর্তৃপক্ষের। আব্দুল কাদের, কর্ণফুলী সংবাদ, চট্টগ্রাম। দর্শক, সংবাদ শেষ করব। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সারা দেশের ন্যায় চট্টগ্রামে পালিত হচ্ছে ঐতিহাসিক মে দিবস। চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওয়ার সিমেট্রি। জীবনযুদ্ধে জয়ী হতে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে চট্টগ্রামের হাজারো রিকশা চালক। চ্যানেল কর্ণফুলীর সকল খবর আপডেট জানতে ভিজিট করুন www.facebook.com/channelkarnafuli এবং www.youtube.com/channelkarnafuli। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।